নমস্কার, আজকের রেসিপি হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান। চিকেন মাঞ্চুরিয়ানটা আপনারা রুটি বা ফ্রাইড রাইসের সাথে খেতে পারেন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, রেসিপিটাকে লাইক করতে শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি, চিকেন মাঞ্চুরিয়ান। চিকেন মাঞ্চুরিয়ান করার জন্য প্রথমে আমরা চিকেনটাকে ম্যারিনেট করব। এখানে বোনলেস চিকেন নিয়েছি 300 গ্রাম, জল ঝরিয়ে রেখেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন পেস্ট, দিচ্ছি 1টা ডিম, পরিমাণ মতো নুন আর গোলমরিচের গুঁড়ো। এটাকে এবারে আমরা 30 মিনিটের জন্য রেস্টে রাখবো। তিরিশ মিনিট হয়ে গেছে, এবারে আমরা এর উপরে কর্নফ্লাওয়ার দিয়ে মাখবো। মাখা হয়ে গেছে, এবারে আমরা এটাকে ডুবো তেলে ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমরা এইগুলোকে ভাজবো। লো ফ্লেমে ভাজাটা সম্পূর্ণ সাদা তেলে হবে। আমাদের চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমরা এটাকে তুলে নেব। তেলের উপর দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন কুচি, তারপর দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়নের সাদা অংশটা। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি, গোটা পেঁয়াজটাকে 4 টুকরো করে এইভাবে ছাড়িয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি রেড ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম আর স্প্রিং অনিয়ন। হালকা লাল লাল হয়ে গেছে, এবারে আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবারে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সয়া সস। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন টমেটো সস। ফ্রাই করা চিকেনগুলো দিয়ে দেব। এক চামচ কর্নফ্লাওয়ার 1 বাটি জলে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ভিনিগার। সবার শেষে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এরপর এটাকে ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আজকের রেসিপি, চিকেন মাঞ্চুরিয়ান। এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।